সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সিবিআই নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পদে ফিরলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি। তিন সদস্যের নিয়োগ কমিটিকে দ্রুত বৈঠকে বসতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই কমিটি না বললে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না, এই রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস। সিবিআইয়ের সঙ্গে সিবিআই লড়াই বড় ধাক্কা খেল কেন্দ্র। 2018 তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার সব ক্ষমতা কেড়ে নিয়ে তাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। একই সঙ্গে সিবিআইয়ের নাম্বার টু রাকেশ আস্থানাকেও ছুটিতে পাঠানো হয়েছিল। একই সঙ্গে অ্যাডিশনাল ডিরেক্টর এন নাগেশ্বর রাওকেও অন্তর্বর্তী প্রধান করা হয়েছিল। কেন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন অলোক বর্মা। তার বক্তব্য ছিল, সিবিআই প্রধান হিসেবে দুবছরের কার্যকলাপের যে পদ্ধতি রয়েছে ওই নির্দেশ তার পরিপন্থী। এদিন নির্দেশ পড়ে শোনান বিচারপতি সঞ্জয় কিষাণ কাওয়াল। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছুটিতে থাকায় বিচারপতি সঞ্জয় কাওয়াল নির্দেশ পড়ে শোনান বলে জানা গিয়েছে। নির্দেশে সর্বোচ্চ আদালত বলেছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত তিন সদস্যের নিয়োগ কমিটিকে এক সপ্তাহের মধ্যে বৈঠকে বসতে হবে। এই রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস। তাদের দাবি, রাফালে নিয়ে তদন্ত শুরু করেছিলেন অলোক বর্মা।